পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রামে হিন্দু মুসলমান সহ সকল ধর্মগোত্রের মানুষ অসাম্প্রদায়িক একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সবাই একসাথে সম্প্রীতির মাধ্যমে বসবাস করার জন্য আত্মত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুরে চাঁদপুরের মতলবুত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল ধর্মের মানুষ ও সুধীজনদের অংশগ্রহণে সামাজিক সম্প্রীতি সমাবেশে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য আলহাজ্জ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস। এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার মোহাম্মদ হেদায়েতুল্লাহ, সহকারী পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, গজরা ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান, উপজেলা হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম সাহা চান্দুবাবু, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলবুত্তর প্রেস ক্লাবের সভাপতি বুরহানুদ্দিন ডালিম, মতলবুত্তর উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা এনামুল হক সহ আরও অনেকে। সমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।